হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমি এই গতকাল তোমাদের ক্লাস নিয়েছি যে লিমিটের পাশাপাশি একটা অধ্যায় সেটা হলো ছোটো একটা অধ্যায় ছোটো একটা আলোচনা কন্টিনিউটি বা ফাংশনের ফাংশান ফাঁক হওয়া এবং ফাঁক না হওয়া ফাঁক হওয়া মানেই বিচ্ছিন্ন আর ফাঁক না হওয়া মানেই অবিচ্ছিন্ন তো আমরা গত ক্লাসটার মধ্যে কিছিলাম। আমরা ফাংশানে বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা নিয়ে আলোচনা করেছি এবং পাশাপাশি একটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিয়েছি যে এটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন আমরা এই এখন যেটা একটা আজকে যেটা করাবো তোমাদের আগের ক্লাসের এর আগের ক্লাসে আমরা লিমিটের মৌলিক কনসেপ্ট যখন দিয়েছিলাম আমার ক্লাসগুলো সাধারণত দেখা যাচ্ছে মৌলিক অঙ্কগুলো মৌলিক কনসেপ্ট দিচ্ছি আমি সাধারণত তো মৌলিকের পাশাপাশি এখন যে লিমিটের মৌলিক কনসেপ্ট কন্টিনিউটি তথা বিচ্ছিন্ন ফাংশন অবিচ্ছিন্ন ফাংশনের মৌলিক কনসেপ্ট এখন আজকে যেটা দেব কতগুলো সূত্র লিমিটের মধ্যে আছে সেই সূত্রগুলোর একটু প্রতিপাদন যদিও বা এই সূত্রগুলো পরীক্ষা আসে না কিন্তু তোমার কনসেপ্ট যদি পরিষ্কার রাখতে হয় অবশ্যই সেই সূত্রগুলো কীভাবে এসছে তোমার কনফিডেন্স লেভেলকে যদি হাই উঁচু মর্গে নিতে হয় তাহলে তোমাকে এটা এগুলো জানা উচিত আমাদের সময় আমরা যখন চিড়িয়াঙ্গে আমি পড়েছি ইন্টারমিডিয়েট আমি চিড়িয়াঙ্গে স্টুডেন্ট ছিলাম তখন আমাদের এই সূত্রগুলো একটা না একটা প্রমাণ আসত কিন্তু এখন সাধারণত প্রমাণ আসে না তবে চাইলে এই প্রমাণও দেওয়া যায় সৃজনশীলের মধ্যে আমি যেহেতু একজন মাস্টার ট্রেনার সৃজনশীলের উপর সেই জন্য এগুলো আমি প্রশ্ন করি বা করতে পারি যদি বা প্রশ্নটা স্বাভাবিকভাবে এই জাতীয় প্রশ্ন যদি করা হয় অন্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন বাদ পড়ে যায় সেই কারণে লিমিটের উপর প্রমাণের লিমিটের সূত্রে প্রমাণের উপর পরীক্ষায় আসে না বা আসে না সাধারণত আসে না কিন্তু চাইলে কিন্তু দিলে কোনো সমস্যা নাই দিতে পারে তো যা হোক আসুক আর না আসুক সেটা কোনো বড় বিষয় নয় আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করা জানাকে আরও ব্যাপক করার চেষ্টায় থাকতে হবে আমাদের যা হোক আমরা দেখি তোমাদের এই বলেছিলাম যে আকারটা আকারটাকে অনিন্ণয় অনিন্নয় আকার আমার সীমার সীমার সূত্রের প্রমাণ আমরা করাবো আমার নাম তোমরা জানো আজিস এটা অনেকদিন লিখেছি আজিৎ স্যার আর কি বলে অনিন্ন আকার কি কি অনিন্ন আকার আগে তোমাকে জানতে হবে যে অসংায়িতটা কী অসংায়িত হচ্ছে তোমার তোমার কাছে যদি দশটা আম থাকে দশটা যদি কুল থাকে বড়ই থাকে বড়ই বড়ই থাকে আস বড়ই আছে দশটি বাই মানুষ হলো পাঁচজন বাই কয়টা করে বড়ই পাই দুইটা করে বড়ই পাই কুল পাই কুল পায় এখন যদি তোমার কাছে বড়ই আছে দশটি বাট দেয়ার নো ম্যান কোনো ছেলে নাই ছাত্র নাই বা কাউকে দেওয়ার মতো কিছু নাই কেউ নাই বড়ই আছে দশটি ভাই মানুষ তো আমি কেউ নাই ভাগ করি কেমনে ভাই বাঘের কোনো সংজ্ঞা নাই বড়োইগুলো আস্তে আস্তে পঁচে যায় বা শুকনা হয়ে যায় বাঘটা অসংায়িত তাই এটাকে বলতো অসঙ্গায়িত খবরদার অর্থাৎ বাঘটা সংজ্ঞায়িত না অসঙ্গায়িত অসংায়িত আর এই অসীমের ব্যাপকতা অসীমের এই চিহ্নের একটা দুইটা অর্থ আসে একটা হচ্ছে তোমার অসংজ্ঞায়িত আরটা হচ্ছে বেশিরে বেশি এমন বেশি তোমার আমার জানার চেয়ে আরও বেশি তোমার জানা আমার জানা সবার জানার জানাচ্ছেও বেশি এটা কীরকম বেশি আই ডোন্ট নো ইউ ডোন্ট নো দেয়ার ইজ নো ম্যান ক্যান আনসার ওয়েল দেট হোয়াট ইজ দ্য মিনিং হোয়াট ইজ অ্যামাউন্ট অফ হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এ দিস মানে নোটেশান এটার দ্বারা কি পরিমাণ বেশি বোঝাচ্ছে সেটা কেউ জানে আর যখন জানে না কেউ বেশিরে বেশি এমন বেশি অসীম পরিমাণ বেশি তখন এটা সংজ্ঞায়িত থাকে না তখন এটাকে তখন আমরা বেশি বেশি তখন এটাকে আমরা অসংায়িত বলে দিতে পারি আরও অনেক মজার মজার ঘটনা আছে এগুলোর পর আমরা দিয়ে যাচ্ছি না দুইটা আলোচনা আছে আমি জাস্ট একটু করে আলোচনা আনলাম আমাদের আলোচনা তো সেটা নয় তাহলে এটা অসংায়িত কিন্তু যখন অনির্ণ আকার মানে কি বড়ও নাই মানুষও নাই বাঘের কোনো কারণ নাই বাঘের কোনো কারণ সৃষ্টি হয় নাই এইটা বাঘের কোনো কারণ নাই বাঘের কোনো নির্ণয় নাই এটাকে বলা হয় অনির্ণয় অনির্ণয় ফর্ম বলা হয় একই প্রক্রিয়ায় যদি আমি বলি আশা করি বুঝতে পারছ বড়ও নাই মানুষও নাই বাক করার কোনো কারণ সৃষ্টি হয়েছে বাক করতে হলে জিনিস থাকতে হবে জিনিস থাকলে চলবে না মানুষ থাকতে হবে সে জিনিসগুলোকে বাক করিতে পারবো তুমি বাট দেয়ার ইজ নো বড়োই দেয়ার ইজ নো জিনিস দেয়ার ইজ নো ম্যান হাউ ক্যান ইট বি পসিবল টু ডিভাইড ইজ দেয়ার এনিথিং ইজ দেয়ার এনি এক্সিস্টেন্স অফ ডিভিশন বাঘের কোনো অস্তিত্ব আছে নাকি নাই বাঘের কোনো নির্ণয় করা যাবে না এটা সুতরাং জিরো বাই জিরো নির্ণয় নয় এটা অনির্ণয় আকার আর একটা আকার আছে তোমরা জানো যে বড়ে আছে অসীম পরিমাণ মানুষ আছে অসীম পরিমাণ ও আল্লাহ অসীম বড়ই অসীম মানুষ বাঘ করেন ক্যান ইউ ডিভাইড এভরিম্যান হাও মাছ বড়ো কত কয়টা করে বড়ো পাবে বলতো ইউ ক্যান নট ডিভাইড ইট বিকজ অসীম মানুষের মধ্যে কী করে বোরগুলোকে সেরে দাও গুড় গুর করে বড়ি গুরবে কিন্তু কে কতটা পাবে নির্দিষ্ট করে বলতে পারবে না এটা নির্ণিয় না অনির্ণ অনির্ণীয় প্রচুর বড়ো আছে যেমন চিন্তা কর বঙ্গোপসাগরের বালিগুলোকে যদি অসীম পরিম বালি ওই যে বঙ্গসভরের যে সি বিচ বিচ বিচের বালি আবার অসীম পরিমাণ মানুষ বাক করে দেওয়া বাক করতে পারবে পারা যাবে না অসংখ্য দিয়ে যাবে অনিন্ন তো অসীম বাই অসীম এটা অনিন্য এটাও কি অনিন্য মূলত এই দুইটা অনিন্য ফর্ম আসলে দুইটা নয় মূলত একটাই আসলে কীভাবে আসলে একটাই অসীমকে যদি আমি সামথিং বাই সাম নাম্বার একটা সংখ্যা বাই কত জিরোধরি অসীম সমান এই সাম নাম্বার বাই যদি আমরা যদি জিরো ধরি তাহলে সাম বাই কত সাম 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 কত এই জিরো উল্টাও উপর উল্টে যাও জিরো বাই কত সাম এই সাম ইন্টু জিরো মান কত জিরো সাম ইন্টু জিরো মান কত মহাজিরো আসলে অন্য ফর্ম ফর্মটা আমার দৃষ্টিতে আমি দেখেছি যে আসলে মূলত হচ্ছে জিরো বাই জিরো দিস ইজ দ্য ইউনিক ফর্ম অ্যাকচুয়ালি তারপর আমরা দুইটা ফর্ম লিখি আরও অনেকটা ফর্ম আছে অসীম টু দি পাওয়ার জিরো টু পাওয়ার এই যে জিরো টু দিপার জিরো এ ফর্ম এগুলো সব কিছুকে এখানে নিয়ে আসা যাবে এটাতে নিয়ে আসা যাবে অনিন্ন ফর্ম মূলতা মূলত হচ্ছে আমাদের কত এই একটা তবে আমরা এইটাও দেখব এটাও দেখব। এইটাও দেখব এটাও দেখব অঙ্কের মধ্যে দেখব আজকে আমাদের সেটা নয় আজকে আমাদের লিমিটের সূত্রের প্রমাণ নিয়ে আমরা আলোচনা করে বলছি সূত্রগুলো কী কী দেখা যেত আমি আগে বলি বলেছিলাম তিনটি ফাং পাঁচটা ফাংশান এক্স টেন এক্স সাইন এক্স এটি দিব এক্স মাইনাস ওয়ান লন ওয়ান প্লাস এক্স দেয়ার ফাইভ ফাংশানস ফাইভ ফাংশানস দেয়ার ফাইভ ফাংশানস অ্যান্ড আমি কতগুলো বৃষ্টি সূত্র বলছিলাম সূত্র হবে প্রত্যেক সূত্রের জন্য সীমার মান কত প্রত্যেক সূত্রের জন্য সীমার মান কত ওয়ান আমি একটা দেখাচ্ছি দেখো একটা ওই আমরা বলেছিলাম প্রথম দিকে লিমিট এক্স টেন্স টু যদি জিরো হয় লিমিট এক্স টেন্স টু যদি জিরো হয় সাইন এক্স বাই এক্সের সীমায়িত মান হচ্ছে ওয়ান লিমিট এক্স টেন্স টু যদি জিরো হয় এক্স বাই সাইন এক্সের সীমার মানও হচ্ছে অবশ্যই ওয়ান আমরা এটা নিয়ে আলোচনা করব আজকে কেন হয় তবে তোমাদের একটা প্রশ্ন ছুড়ে দিয়ে দেখো ই এর সীমা কত বলো আবার বলি এর সীমা কত জিরো নাকি এক্সের মান জিরো বলো কমেন্ট করিও তোমরা যারা ক্লাস করো সেখানে কমেন্ট ওই ফেসবুকের মধ্যে ফেসবুক নয় বিশেষ করে ইউটিউবের মধ্যে তোমরা যারা ক্লাস করতেছো শুধু হা করে বসে থাকি না এখানে কমেন্ট করিও যেমন স্যার খুব ক্লাসটা খুব ভালো লেগেছে বা এরকম ক্লাস আরও অনেক চাই এই জাতীয় কনসেপ্ট কমেন্ট করাচ্ছি তোমার এই যে আমি প্রশ্ন উত্তরগুলো এখানে দিয়ে দিও প্রশ্নে যে দিলাম আমি উত্তরটা তোমার দিবে আমি দেখিগুলো রিভিউ করে এই যে এক্সের সীমা যখন বসাও এটা এক্সের মান নাকি এক্সের সীমা তুমি অবশ্যই বলবে এটা এক্সের সীমা এই এক্সের সীমাস্ত মানটা যদি তুমি এখানে বসাও এখানে জিরো হয়ে যায় সাইন জিরো তাহলে সাইন জিরো বাই কত সাইন জিরো বাই কত এর নিচে কত জিরো আমি কিন্তু খবরদার আমি কিন্তু এক্সের মান বসাই নাই বাইরে ভাই আমি বসেছি বললাম এক্স এই এক্স এ এক্স এই জিরো এখানে আছে জিরো কাছে গিয়ে বললো কাছে গিয়ে বললো লাগা লাগা বাপ ভালো এই জিরো তোমাকে আমি ধরি নাই ফাঁক আছে তুমি এখানে ফাংশানে বসে যাও ফাংশানে বসে যাও বসে যাওয়ার কারণে পরে কি হলো অত সাইন জিরো বাই জিরো সাইন জিরো সমান কত জিরো জিরো এটা কি নিন্নে নিন্ণ্ণ অনিন্ণ হলেও এটা মান কিন্তু ওয়ান অনিন্ণ হলেও মান কিন্তু ওয়ান এটা আমরা প্রমাণ করতে যাচ্ছি ইনশাল্লাহ তাহলে আমরা প্রমাণের দিকে যাচ্ছি আমি একটা চিত্র আঁকি চিত্র আঁকি দেখো একটা বৃত্ত আঁকি বৃত্ত আঁকলাম কেন্দ্র এটা একটা চাপ না আমরা একটা বৃত্তের বৈশিষ্ট্য একটা বিন্দু দরলাম পি দলাম এটা ও দলাম বৃত্তের বৈশিষ্ট্য বিন্দু থেকে আমরা জানি কয়টা স্পর্শক টানা যায় আরে বাবা কয়টা স্পর্শ টানা যায় দুইটা বৃত্তের বৈশিষ্ট্য বিন্দু থেকে কটা স্পর্শক টানা যায় দুইটা স্পর্শক টানা যায় বোমাইল্য তিনটা করা যাবে না দুইটা স্পর্শ করা যায় এটা এ এটা ধরলাম কত বি এ পি এ এবং বি দুটি স্পর্শক আবার বলো পি এ এবং পি বি কি দুটি কি স্পর্শক আমরা ও এ এবং ও বি হচ্ছে তোমার সমান ব্যাস ধরলাম এ বি এ বি একটি কি এ বিটা আমরা যা যোগ করলাম অ্যাপটা এখানে ও থেকে পোপি যোগ করলাম আমরা এবি এর মধ্যবিন্দু কত সি মধ্যবিন্দু মানে কি অর্থাৎ এটা ভাগে ভাগ করবে সমান ভাগে ভাগ করবে কেন করবে সেটা অর্থাৎ নর্মাল জ্যামিতি আবার এই যে একটা চাপ এবি এ বি চাপের এটা মধ্যবিন্দু হতো ডি এখন আমি এই যে কোনটা হলো এই কোনটা হলো এই যে একটা কোন দেখতেছো তোমরা এটা এক্স রেডিয়ান কি রেডিয়ান এক্স ডিগ্রি বলি নাই এক্স রেডিয়ান বলছো আমি রেডিয়ান কি সেটা তোমাদের সমর্থন সুবিস্তারে পড়াইছেন রেডিয়ান কি এবং ডিগ্রি রেডিয়ান এগুলো আলোচনা করছেন ষষ্ঠ অধ্যায় ত্রিগুলো তাহলে দেখো এই এক্স রেডিয়ান আমি এখন দেখ দেখো তো কী করা যায় এখানে বলো তো কি এটা আর বেসাদ আর এক্স রেডিয়ান এক্স রেডিয়ান কোন এখানে বলো এই অ্যা আর এডিবি চাপ কে বড় অ্যাডবি জা অ্যাডিবি চাপ এটা হচ্ছে এটা বাঁকা জিনিসটা বড় এটা তো সোজা জিনিস তাহলে এখানে দেখো তো যা যা এ বি ছোট চাপি ছোট তাহলে যে ছোট বি চাপ থেকে আবার মজার করা যায় কত এই যে এডিবি চাপটা চেয়ে বড় কোনটা এই যে স্পর্শক এই স্পর্শক এই দুইটা সমষ্টি স্পর্শ কি বলতো কে কে পি এ এবং পিবি অবশ্যই যুগপল তাদের বড়ো হবে তারা তো এইদিকে না এখানে না তো তারা অনেক দূরে তাহলে কেয়াল দেখো পি এ এবং পিবি এই দুটি স্পর্শকের সমষ্টি অবশ্যই বড় এই চাপ থেকে আমি অর্ধেক নিলাম অর্ধেক নিয়ে প্রত্যেক পক্ষ থেকে আমি অর্ধেক নিয়ে তাহলে কী হবে বলতো এবি জেআইয়ের অর্ধেক কথা বলতো বলো দেখি এ বি যার অর্ধেক কথা হতো এই সি সিবি সমান তাহলে এসি এসি লেস দেন এই চাপের অর্ধেক কথা হতো অ্যাডি চাপি পি এ এবং পি এ এবং পি বি আসলে সমান আমরা জানি বৃত্তের বহিষ্ণবিন্ন থেকে তোমরা জানো সবাই বৃত্তের বৈষ্ণবৃদ্ধি থেকে কেবল দুটি স্পর্শক টানা যায় এবং ওই স্পর্শক দুটি কি সমান না অসমান সমান নাকি অসমান সমান তাহলে অর্ধেক যদি নাও পি এ এবং পি বি যেহেতু অর্ধেক নিলে আমরা কি নেব পি এ নেব এখন এসি আমি প্রত্যেক প্রত্যেক এখানে আমরা কী করবো তো বাক করব কি দ্বারা বাক করব এই ও এ দ্বারা বাক করব ও এম সি বাই ও এম চাপ এ ডি বাই কত ও এম বেহত ভাগ বেহত দ্বারা ভাগ পি এ বাই কত ও এ দ্বারা ভাগ করছি আমরা তাহলে আমরা কি দ্বারা ভাগ করছি কত ও এ দ্বারা ভাগ করছি কেন ও এ দ্বারা ভাগ করছি আমাদের লাগবে অতি দ্বারা ভাগ করলে সাইন পাবো অতি দ্বার ভাগ করলে কী পাবো সাইন পাবো সাইন এক্স পাবো সাইন পাবো আমাদের সূত্রের মধ্যে কি আছে কি আছে বলেন না সাইনেক্স বাই এক্স আছে সাইনেক্স আছে বিদায় আমাদের সাইনেক্স যদি আনতে হয় অতিভুজ দ্বারা বাঘ আনতে হবে লম্ব থাকবে লম্ব পাওয়া যাবে কেন ইনশাল্লাহ এসি বাই ও এম দেখ এই ত্রিভুজের মধ্যে দেখে দেখো এই বাচ্চা ত্রিভুজ এ বাচ্চা ত্রিভুজের মধ্যে বলতো এখানে দেখো এসি হচ্ছে লম্বাইয়া আমি একটু জুম করলাম এটা কি একটু জুম করলাম এ সি ও দিস ইজ এক্স বলেন এই লম্ববায় অতিপসঙ্গত লম্বায় অতিপসঙ্গত লম্ববাই অতিসংগত সাইন এক্স লম্বায় অতিসঙ্গত সাইন এক্স আচ্ছা চাপ বাই চাপ বাই আর এটা কিন্তু ও এ সমান আর কিন্তু চাপ বাই ব্যসধ্য এটা আমরা আর লিখব এরপর দেখত চাপ বাই বেসাদ্দ লেস দেন পি এ পি এ এবং কত ও এ তোমরা জানো যে স্পর্শক স্পর্শ ব্যাসার্ধের সাথে সমকোণ উৎপন্ন করে স্পর্শক যে বিনুতে স্পর্শক ব্যাসাদ্দ এবং স্পর্শক এখানে সমকোণ উৎপন্ন করে যদি তোমরা তুমি যদি বোঝো দে এটা সমকোণ তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে ও পি আবার বলি এটা সমকোণ কখন তোমার নাইনটাই শিখেছো না স্পর্শক এই জায়গায় স্পর্শ টাচ করেছে এটা ব্যাসাদ্দ তাহলে এই কোণটা কি সমকোণ তাহলে ও এ পি একটি সমকোণী তিপুস আবার বলতো ও এ পি একটা কী তেবুষ সমকোণী ত্রিভুষ এই সমকোণে ত্রিভুজের এই এই যে ও পি সমকোণের বিপরীত হচ্ছে ওপি হচ্ছে অতিভুজ তাহলে ওপিটা কি এখানে এই ত্রিভুজ ও পি এর মধ্যে ওপিটা হচ্ছে অতিভুজ আর অতিভুজ আর অতিভুজের সাথে এইটা হচ্ছে ও এ হচ্ছে তোমার কি ভূমি আর এপি হচ্ছে লম্ব আবার বলি ওপি পি অতিভূষে হবে আর অতিভূষের সাথে ভূমি তত্ত্ব হবে এ ও এ হচ্ছে ভূমি আর এপি হচ্ছে লম্ব এখন বলো পি এ বা এপি হচ্ছে লম্ব আর এ হচ্ছে ভূমি পি এ হচ্ছে লম্ব আর ও এ হচ্ছে কি ভূমি তাহলে কত বাই ভূমি সংগত টেন এক্স ভালো করে চিন্তা করো এই যে বাই ভূমি লম্ববাই ভূমি কত টেনেক্স লম্বয় ভূমি কত এখানে না বুঝলে কিন্তু হবে না তুমি যেটা পি এ ও সমকোণ কারণ স্পর্শক হলে স্পর্শক স্পর্শ বিনুতে সাথে সমকোণ উৎপন্ন করে লম্ব তৈরি করে ব্যথার্য এবং স্পর্শক পরস্পরকে হয় স্পর্শ বিনুতে লম্ব হয় আচ্ছা লম্ব হলে সমকোণ হয় সমকোণে বিভেদ হচ্ছে ও পি অতিভুজ আর অতিভুজের সাথে কোন তাকে কোন এবং বাহু তাকে সরি ভূমি তাকে অতিভুজ তাকে এবং অতিভুজের মধ্যবর্তী কোন এক্স আর পি এটা হচ্ছে কি লম্ব তো লম্ববায়ু ভূমি মানে কত লম্বায় ভূমি হচ্ছে টেন এক্স ওকে এই টেন এক্স এক্সটা কিন্তু রেডিয়ান এক্সটা কি হতো এক্সটা কি হতো এক্স রেডিয়ান কোনটা আচ্ছা তোমরা জানো যে এই ল চাপ বাই চাব্বাই চাই চাপায় ব্যর্থতের সময় গত কত চাপ বাই ব্যথ চাপ বাই সময় তুমি জানো চাব্বাই ব্যাস অর্ধ সময়গত কোন টিটা রেডিয়ান এখানে টিটা হবে না এক্স হবে এক্স রেডিয়ান হবে তো চাপ বাই ব্যর্থতের কত কোন এক্স রেডিয়ান আমরা জানি যে চাপ মানে কি অ্যাস আর সমান কত এক্স টিটা দিলে টিটা দাও টিটা দাও অ্যাক্সিকলটা আমরা কি জানিব তো অ্যাস ইকলু কত জানি বলতো প্লিজ বলতো অ্যাস ইকল টু আর টিটা তোমাদের সবার জানা আছে অ্যাস ইকল্টু আটটিটা জানা আছে না নাই জানিস তো তোরা এস সমান আটটিটা তাহলে সাবাই বেসর্ত সমান কোন এই বাই ব্যর্থত সমান এই চাপ সমান কত কোন কোন কত কোন কত এখানে কি টিটা নাকি এক্স এক্স রেডিয়ান টিটা হলে টিটা লিখবা এক্স হলে এক্স লিখবা তুমি যেটা দিবা এখানে সেটা লিখবে এখানে এখন আমরা এই উভয় দিকে আমি সাইন এক্স ধরলাম এক্স টেন এক্স সমান লেখা যায় কত সাইনেক্স বাইক প্রত্যেক আমি সাইনেক্স দ্বারা বাগ করব সাইনেক্স দ্বারা বাগ করলে সাইনেক্স দ্বারা করতে পারবো পারব কারণ এক্সটার মান জিরো নয় এক্স সমান যদি জিরো হয় তখন কিন্তু খবরদার 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 সাইন কত তখন সাইনেক্স দ্বারা ভাগ করা যাবে না কারণ সাইন এক্স এর মান জিরো হলে জিরো দ্বারা বাক করা যায় যায় না সো এই যে আমরা এই এক্সের মানটা কখনো জিরো নয় এটা এক্স টেন্স টু জিরো হতে পারা যায় আমাদের সূত্রের মধ্যে এক্স এক্স টু টু জিরো জিরো আছে বাট নট জিরোর রক্ত হলো এক্স জিরোর কাঁচে কাঁচি বাট নট জিরো তাহলে এই কারণে এটা বোমাইলে সাইন জিরো হবে না যেহেতু সাইন জিরো নয় সাইন জিরো মানে কি জিরো হয়ে যায় জিরো দ্বারা বাক করা যায় না বিদায় সুতরাং এক্সের মান শূন্য নয় শূন্যের কাছাকাছি বিদায় সাইনেক্স দ্বারা বাক করা যাবে সাইনেক্স দ্বারা বাক বাক করা যাবে প্রত্যেক প্রককে আমি সাইনেক্স দ্বারা ভাগ করলাম কেন বাক করতেছি আমি এই দেখো সাইনেক্স দ্বারা বাক করলে তাকে আর কজ এক্স সাইনেক্স দ্বারা বাক করলে এটি সাইনেস সাইন্স কাটা যাবে আর কি তাকে কজ এক্স তাকে কেন সাইন্স দ্বারা বাক করছি ও স্যার কেন করেন আপনার ইচ্ছা মতো করেন নাকি আপনি এরকম করেন কেন এক্স বাই সানেক্স একটা সূত্র ছিল না রে বাবা বাই সানেক্স আনতে হবে যদি এক্স বাই সানেক্স আনতে হয় এই এক্স বাই সানেক্স আনতে হয় উপ প্রত্যেক প্রকে কি বাক করতে হবে তো সানেক্স করলে আমরা এক্স বাই সানেক্স এখান থেকে পাচ্ছি সূত্রের এক্স বাই সানেক্স আনার জন্য প্রত্যেকটি প্রকে আমরা সানেক্স দ্বারা বা করলাম চিত্রটাকে একটু প্যাটটাকে একটু ডুকা দিলাম বৃত্তের প্যাট আবার ঠিক করে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখন এই সাইনেক কাটা গেছে ওয়ান প্রত্যেক পককে আমরা লিমিট নেব এক্স যখন টেন্স টু কত জিরো এক্স যখন টেন্স টু কত জিরো এক্স যখন টেন্স টু কত জিরো প্রত্যেক পক্ষে আমি এক্সের সীমা এক্স টেন্স টু জিরো নিলাম সীমা নিলাম সীমা নিলাম নিলে কি হয় দেখত এই যে ওয়ান হচ্ছে বোতা কনস্ট্যান্ট দ্রুবক দ্রুবকের সীমাও কত দ্রুবকে মানে কি তুমি এক্স টেন্স টু জিরো দাও যা দরকার একটা ধ্রুবক ফাংশনের সীমা হচ্ছে ওইটাই বোতা এটা কখনও কি আমার পরিবর্তন হয় না এটা কেন হয় না এটা আর একটা আলাদা একটা আলোচনা আমার এগুলো আলোচনা করতে ইচ্ছে করে ক্লাস তো অনকল পেতে হবে এগুলো আলাদা আলোচনা এগুলো আমাকে প্রশ্ন করতে পারো পার্সোনালি কলেজে এসে বা যেভাবে হোক আমাকে মানে কি কথা বলে জেনে নিতে পারো ঠিক আছে কি না এ ওয়ান কনস্ট্যান্ট মজার জিনিস এগুলো কেমন মজার বিষয় ওয়ানের সীমা কথা বলতো ওয়ানের সীমা হচ্ছে ওয়ান লিমিট মোরগা লিমিট এক্স ট্যান্স টু সামথিং মোরগ্গা এ হোক যা যা হোক জিরো হোক বা যা হোক না কেন কনস্ট্যান্টের সীমা হচ্ছে কনস্ট্যান্ট মরাকিস ওয়ান সীমা ওয়ান খবরদার এক্স এর সীমা এখানে বসাইও না বসালে জিরো বাই জিরো হয়ে যাবে এক্স এর সীমা যদি এখানে বসাও জিরো বাই জিরো হয়ে যাবে খবরদার বসাইও না বসানো যাবে না এখানে বসানো যাবে কোথায় বসানো যাবে অত এক্সের সীমা যদি এখানে বসাও কস জিরো সমান কত ওয়ান এখানে কোনো জিরো বাই জিরো হয় নাই অসীম বাই অসীম হয় নাই সুতরাং সীমা বসানো যায় কখন সীমানু সীমা বসানো যায় যখন নিচে জিরো হবে না এবং জিরো বাই জিরো হবে না অসীম বাই অসীম এই দুইটা ফর্ম হবে না এখন আমরা যদি বসাই দেখো তো এক্সের সীমা এখানে বসাও ওয়ান বাই কস জিরো

বাবুল চাচ্ছে আমি বাবুল আমি বাবুল চার বড় না বাবুল চাচ্ছে ছোটো বাবুল চাচ্ছে বড় বাবুল চাচ্ছে ছোটো এইরকম হচ্ছে এরকম করলে হবে না একজন একজন একটি সংখ্যা আটা সংখ্যা বড় বড় ছোটো হওয়ার অর্থ হলো দুই তা হতে পারবে না এখানে হবে কি মানুষ একজন আরেকজন মানুষ দুজন মানুষের মধ্যে বড় ছোটো ছোটো বড়ো মানে কি দোস্ত আমি তোমার চেয়ে বড়ো তোমার চেয়ে ছোটো মানে কি বেড়া এত তাহলে কথা বলিস না আমি এবং তুমি সমান আমি তুমি কি সমান স্যান্ডউইচ উপর যে স্যান্ডউইচ উপার্ধ স্যান্ডউইচ আমি চিন্তা করো স্যান্ডউইচের মধ্যে মাঝখানে যে যে তোমার ডিম থাকুক কিংবা মুরগির অংশ থাকুক উপরের অংশ বলো যে বলো যে উপরের অংশ বলো যে দেখো আমার নিচে ওই যে মুরগি একটু উল্টে দিলে কী হবে উপরটা আবার উল্টে দিলে দেখো এটাও আমার নিচে মুরগি মুরগির অংশটা মাংসটা আচ্ছা ঠিক আছে তা এত তাহলে কথা বলার দরকার নাই মুরগিটা মুরগির অংশটা আমাদের উভয়ের সমান একইভাবে এটা বি বড় বিটা হচ্ছে এটা বি বড় আবার এটা বি হচ্ছে ছোট তাহলে এই জাতীয় কনসেপ্ট যখন হবে তখন এ সমান বি হয়ে যায় এটা হলো স্যান্ডউইচ উপপাদ্য তদ্রূপ এই সীমার এই মানটা ওয়ান এর চেয়ে বড় আবার ওয়ান এর চেয়ে ছোট মানে কি আবার বলি সীমার মানটা ওয়ান এর চেয়ে বড় ওয়ান এর চেয়ে ছোট ওয়ান এর চেয়ে বড় ওয়ান এর ওয়ান এর দেখো এই ওয়ান এর চেয়ে বড় ওয়ান এর চেয়ে ছোট ওয়ান এর চেয়ে বড় ওয়ান এর চেয়ে ছোট ওয়ান এর বড় এটা না হয়ে এর সমান হয়ে যাবে এটা অর্থাৎ লিম এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স এর মান সীমাস্ত মান ওয়ান ওয়ানের চেয়ে বড় ওয়ান এর চেয়ে সোড়ো না হয়ে যাবে কি ওয়ান যেমন এ বি অ্যাচ বড় বিচ্ছে এটা হতে পারে না তোমাদের সাবসেট দেখছ বি দেখছো সাবসেট আবার যদি এরকম হয়ে যায় বি এ সাবসেট এক নাম্বার এটা কত দুই নাম্বার কি হয় এ বি এর কাছে দাঁড় করতে চাই বিও এর কাছে কাছে দাঁড় করতে যাই কেউ এখন কার কাছে ছোটো বড় দোস্তা তুমি আমার কাছে আসছো আমি তোমার কাছে গেছি সুতরাং আমি সামান তুমি তদ্রুপ এ বিচে বড় আবার এ বিচে ছোট মানে কি এ সমান বি তাহলে এখানেও একটা সাইন সুবাদের মধ্যে হতে করতে হবে ওয়ানের চেয়ে বরং ওয়ানের চেয়ে যদি ছোটো হয়ে যায় নিচের অংশটা মুছে দিস আমি তাহলে এটা সব ওয়ান হয়ে যাবে অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারবো তোমাদের এই অনুরূপভাবে প্রমাণ করা যাবে সময় আমার নাই আর এই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স কে তুমি কি হয়ে দাও সাইন এক্স কত হবে ওয়ান কেমনে করা যায় সীমাকে বন্টন করা যায় সীমাকে কী করা যায় বন্টন করা যায় প্রমাণটা দিচ্ছি আমি শর্টকাট প্রমাণ দেখো শর্ট প্রমাণ লিম এক্স টেন্স টু জিরো এই সাইন এক্স বাই এক্স আমি দিতে পারি এক্স টেন্স টু জিরো কী করা যায় এই ওয়ান বাই এক্স বাই সাইন এক্স লেখা যায় কি না বলতো তো যাই সীমাকে নিচের দিকে নিয়ে যাও সীমা তুমি নিচে চলে যাও গেল এক্স বাই সাইন এক্স একটু আগে এক্স বাই সাইন এক্সের সীমা কত পয়স পাইছি বলতো কত পাইছি ওয়ান পাইছি তাহলে কত হবে ওয়ান বাই এই ওয়ান সমান কত মহা ওয়ান মহা ওয়ান আশা করি বুঝতে পেরেছ আমরা এরকম করে তোমার যদি যদি আমি আরও বলছিলাম দেখো সেম এক্স বাই সেম এক্স সাইন লেম কত এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স হলো ওয়ান এক্স বাই এক্স হলো ওয়ান বি এক্স বাই বি এক্স হলো ওয়ান হাফ এক্স বাই হাফ এক্স হলো কত ওয়ান এরকম হতে থাকবে এরকম বিশটি সূত্রের মধ্যে বিশটি সূত্রে এই ঘটনা ঘটবে আমরা আজকে আন্না সূত্রের উপর আমাদের আলোচনা শেষ চেষ্টা করেছি আমি তোমাদেরকে সূত্রটা কীভাবে এসছে দেখানোর জন্য অনিন্য আকার কি বাতায় মাথায় রেখো অন্যান্যকার মূলত আসলে এক প্রকার হয় সেটা জিরো বাই জিরো কিন্তু আসল দুই প্রকার মানে এমনি আমরা লেখিকত দুই প্রকার আরও অনেক প্রকার আছে আমার বইতে আছে আজিজ স্যারের আজিৎ স্যারের আমার বই লেখা পাঠশালা বুক সেন্টার ওখানে দেখবা অন্যান্য বই দেখতে পারো ওই বইতে দেখবা ওখানে আরও ভিন্ন প্রকারগুলো লেখা আছে সেই সেইগুলো সেই আলোকে তুমি এগুলো দেখে নিবা ওখানে ডিটেলস আলোচনা আছে তোমার স্বভাব ভালো দেখো আর মৌলিকগত বা মৌলিক জ্ঞান শিখো বৃত্তি নিয়ে শিখো শুধুমাত্র মাদিকে অঙ্ক করলে হবে না বাবা সৃজনশীলের দুনিয়া সৃজনশীল মেন্টালিটি নিয়ে আগাতে হবে সবাই সুস্থ থাকো ভালো থেকো আর এনি কাইন্ড অফ ক্রিটিক্যাল কোয়েশন টু ইউ ইউ ক্যান আস্ক মি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা